আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি বিকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো আমি বিকালবেলায় বাচ্চাদের জন্য ছোলা ভাবছি, আর পেঁয়াজ ও বেগুনি চপ সেগুলো আমি বাইরে থেকে নিয়ে আসছি। তো এগুলো দিয়ে আজকে বিকালবেলা নাস্তা করব। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। তো এই যে পেঁয়াজগুলো ছোলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চপ বেগুনি আর এই যে পেঁয়াজগুলো ভেঙে নিচ্ছি। তো এই যে মুড়ি মাখানোটা হয়ে গেছে, এবার আমরা সবাই খাচ্ছি। আর অনেকদিন পরে মুড়ি মাখানোটা খেলাম, বেশ ভালো লাগলো খেতে। তো আজকে কি কি রান্না করব তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে মুরগি মাংস রান্না করব টমেটো দিয়ে। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আছে। আর এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আদা বাটা। আসলে আর যা যা মশলা লাগে আমি সব কিছু এক এক করে দিয়ে দিব। তো এই যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যতক্ষণ ভালো করে কষানো হবে মানে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কিছু টমেটো দিয়ে দিব। আমার ফ্রোজেন করা কিছু টমেটো ছিল ফ্রিজে, তো সেগুলো যে বের করেছি, কিছু আরও কিছু রয়েছে। তো এবার আমি টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে। আসলে মুরগির মাংস দেওয়ার সময় আপনাদের আর
সে ভিডিওটি দেখানো হয়নি, কেটে গিয়েছিল। তো এই যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো আজকে ছিল আমার রান্নাবাড়া, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।